বালিশকাণ্ডের পর এবার এসেছে রূপপুর গ্রিন সিটি আবাসিক প্রকল্পের পর্দা কেনার প্রস্তাব। 1500 ইউনিটের একটি ফ্ল্যাটের পর্দা বাবদ খরচ হবে 2,32,140 টাকা, আর ভবনে প্রতি ইউনিটে আসবাবপত্র সরবরাহ ও স্থাপনে খরচ হবে 10,24,263 টাকা। এই ব্যয়কে অস্বাভাবিক বলছেন অর্থনীতিবিদরা। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। এককভাবে এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় ব্যয়ের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাস্তবায়িত হচ্ছে মোট খরচের 80% অর্থ ধার করে। অথচ সেই টাকার ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন শুরু থেকে, যার বড় উদাহরণ বালিশকাণ্ড। এই কার্যক্রম আবারও আলোচনায় আসছে গ্রিন সিটি আবাসিক প্রকল্পের জন্য বিভিন্ন পণ্য কিনতে গিয়ে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য বলছে, 1,500 বর্গফুটের 2টি 20-তলা ভবনে মোট ইউনিট 136টি। এ ভবনে সাপ্লাইং ফিটিংস ও ফার্নিচার সরবরাহে ব্যয় ধরা হয়েছে 13,93,00,000 টাকা, যাতে প্রতি ইউনিটে খরচ হবে 10,24,000 টাকা। এছাড়া একই প্রকল্পে পর্দা সরবরাহে খরচ ধরা হয়েছে 3,16,00,000 টাকা, যাতে প্রতি ইউনিটে লাগবে 2,32,000 টাকা। বিপুল ব্যয়ে এসব পণ্য কেনার উদ্যোগকে বিলাসিতা বলছেন অর্থনীতিবিদরা। সরকারি প্রতিষ্ঠানগুলো যেন একটা ব্যয় উৎসবে নেমেছে আর কি। তাদের পাজেরো গাড়ি লাগবে সব পর্যায়ের অফিসারদের, তাদের গাড়ির সাথে আবার সরকারি পুলিশ বাহিনী দিয়ে প্রহল দিতে দিতে যাবে, তাদের বাড়ি ঘর সবকিছুই সরকার, ফার্নিচার টার্নিচার সব সরকারই দিবে, তাদের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য বিনা সুদে সরকারি টাকা দিবে, ঋণ হিসাবে দিবে বা টাকা হিসাবে দিবে। এইগুলো জিনিসগুলো কিন্তু অতিশয্য। ভবনের টিভি, ওয়াশিং মেশিন সহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স সরবরাহে ব্যয় ধরা হয়েছে 4,28,00,000 টাকা। সেই হিসেবে প্রতি ইউনিটে পড়বে 3,15,000 টাকা করে, যা অনুমোদনের জন্য তোলা হতে পারে বুধবারের ক্রয় কমিটিতে। তাদের ভরণ পোষণের জন্য তো তাদের বেতনই দেওয়া হচ্ছে, তাদের কেন পর্দা কিনে দিতে হবে, টেলিভিশন কিনে দিতে হবে বা অন্যান্য জিনিস কিনে দিতে হবে? যেটা হলো যে হ্যাঁ, বাড়ির জন্য যেটা দরকার, বেসিক বাড়িটা দিতে হবে এবং একটা লিফট থাকবে যদি উচ্চ মানে উঁচু বিল্ডিং হয়। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে 1,13,000 কোটি টাকার উপরে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘদিন ধরে ধুঁকছে দেশের ব্যাংক খাত, বারবার সামনে আসছে নানা অনিয়মের ঘটনা, যার প্রভাব পড়ছে দৈনন্দিন বাণিজ্যিক কার্যক্রমে। ফলশ্রুতিতে বেড়ে চলেছে মূলধন ঘাটতি। এপ্রিল জুন প্রান্তিকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মূলধন ঘাটতি দেখেছে দেশের ব্যাংক খাত। মাসুমিয়ার রিপোর্ট। খেলাপি ঋণ আর টানা লোকসানের কারণে ধুঁকছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। এর মধ্যে মূলধন সংকটে পড়েছে সরকারি বেসরকারি 15টি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2022-23 অর্থবছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানগুলোর মূলধন ঘাটতি ছিল মোট 33,744 কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ক্যাপিটাল নাই মানে হচ্ছে বা ক্যাপিটাল কমে যাওয়া মানে হচ্ছে এটাই যে আমি যে লসটা করছি বা যে আমার বছর শেষে যে আমি যখন আমার সম্পূর্ণ হিসাব নিকাশ করছি সেখানে কোনো প্রফিট নাই। প্রফিট না হওয়াতে আমার লস হচ্ছে, সেই লসটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে আমার ক্যাপিটালের সাথে। বর্তমানে সর্বোচ্চ 15,500 কোটি টাকার মূলধন ঘাটতিতে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক। আর মূলধন সংকটে থাকলেও সরকারি ব্যাংকগুলোর মধ্যে কিছুটা ভালো অবস্থানে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি হয়ে গেল এবং কোনোভাবেই ব্যাংক সেই মূলধন আর রেইজ করতে পারছে না, তখন কিন্তু যেই পরিমাণ ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু আমানতকারীদের উপরে এসে পড়বে, অর্থাৎ আমানতকারীরা তাদের যে ডিপোজিট, পরিপূর্ণ ডিপোজিট কিন্তু সেখান থেকে আর পাবে না। দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতিতে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক সহ বেসরকারি খাতের 6 প্রতিষ্ঠান। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিটিজেন ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, নাম এসেছে 2টি বিদেশি ব্যাংকেরও। এই সুশাসনের অভাব যে সরকারি ব্যাংকের সাথে সাথে বেসরকারি ব্যাংকেও আছে সেটার প্রমাণ হলো এই নতুন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দেখা দেওয়া। এখন মূলধন ঘাটতি যদি হয়েই থাকে তাহলে একেবারে প্রথম কথাই হলো তারা সম্পদ ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারেনি। আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো ব্যাসেল 3 অনুযায়ী ন্যূনতম মূলধন পর্যাপ্ততা অনুপাত CAR 10.5% ও অতিরিক্ত 2.5% সংরক্ষণ করতে হয় ব্যাংকগুলোকে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দেশের সরকার প্রধানের নামে দেয়া হচ্ছে অ্যাওয়ার্ড, অথচ জানেন না প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউই, এমনকি
অনুমতি নেওয়া হয়নি কোনো মহল থেকে। তাহলে এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি? এনামুল হকের প্রতিবেদনে বিস্তারিত। এমন ঝাঁচকচকে মিলনায়তনেই দেয়া হবে শেখ হাসিনা সংগ্রামী উদ্যোক্তা অ্যাওয়ার্ড। রাজধানীর গুলশান তেজগাঁও লিং রোডের এই আলোকি সেন্টারে তাই ব্যস্ততার শেষ নেই। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজক শ্যামস ইভেন্ট। গেল তিন মাস ধরেই চলছে ক্যাম্পেইন, যেখানে প্রচারণা চালাচ্ছেন নাম করা সব ব্র্যান্ড প্রমোটার আর ব্লগার। জমকালো এই আয়োজনে যেমন সম্মাননা দেওয়া হবে, তেমনই থাকছে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ, কনসার্ট সহ আরো রং বেরঙের আয়োজন। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু প্রশ্ন হলো সরকার প্রধানের নামে পুরস্কার প্রদানের অনুমতি কি নেওয়া হয়েছে? এমন জিজ্ঞাসা থেকেই যোগাযোগ করা হয় শ্যামস ইভেন্টের কর্ণধার মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশের সাথে। অনুমতি মিলেছে এমন দাবি সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি সাইফুল, তবে দাবি করেন মিলেছে মৌখিক অনুমতি। মাননীয় চিফ মহোদয় নিজেই বলেছেন, আমি ওনার সাথে সরাসরি দেখা করে আসছি এবং ওইখানে আরো যারা ছিলেন আপনারা হচ্ছে তারা সবাই মিলে আমাদেরকে অনুমোদনটা দিয়েছে, ঠিক আছে। এবং আপনার ওইখানে যারা মিটিং হয়েছিল, মান্থলি যে মিটিং হয় সবসময়, ওই মিটিংয়ে প্রস্তাবনাটা তুলে এটা পাশ হয়েছে। এ বিষয়ে চ্যানেল 24 কথা বলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপের সাথে। অনুমতি দেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন তিনি। ট্রাস্টে একটা আবেদন করতে পারে আমি জানি না, কারণ আমার সঙ্গে সামনাসামনি কোনো কথা তো আমি তার সাথে এই নাম শুনছি কিনা মনে নেই। মিটিং আলোচনা হলে আমরা যেটা আমাদের অনুমতি দেওয়া দরকার সেগুলিকে আমরা অনুমতি দিই, যেগুলি অনুমতি আমাদের দরকার নাই, মানে ট্রাস্টে এখতিয়ারের মধ্যে না, সেটা আমরা ট্রাস্ট থেকে দেবো কি করে, তাই না? শেখ হাসিনার নামে কোনো অ্যাওয়ার্ড দিতে হলে তার পারমিশন লাগবে, যার নামে তার পারমিশন লাগবে, আমি কোনো অনুমতি দিই না এটা আমি বলতে পারি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করে চ্যানেল 24। অনুষ্ঠানটি সম্পর্কে তারা কেউ অবগত নন বলে জানানো হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে। পণ্য প্রদর্শনীর জন্য স্টল প্রতি নেওয়া হয়েছে 25,000 থেকে 35,000 টাকা, প্রশিক্ষণ ও কনসার্টের নামে জনপ্রতি প্রায় 500 টাকা, এমনকি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য টাকা নেওয়ার প্রমাণ মিলেছে। এনামুল হক, চ্যানেল 24, ঢাকা। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক জয়ের আজ 51 বছর। বঙ্গবন্ধুর জীবন দর্শন আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে 1972 সালের এই দিনে এই পদক প্রাপ্তির ঘোষণা দেয় বিশ্ব শান্তি পরিষদ। বিশ্লেষকদের মতে বিশ্বে যখন যুদ্ধ হানাহানি বাড়ছে, তখন জাতির পিতার শান্তির দর্শন অনেক বেশি প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু হয়েছিলেন আগেই, মহান মুক্তিযুদ্ধে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা, আর দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান বিশ্ববন্ধুর। 1972 সালের 10 অক্টোবর জুলিও কুরি পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ। এর আগে পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় 140টি দেশের প্রতিনিধিরা একমত হন সারা জীবনের দর্শন আর মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে তাকে পদক দেয়া হবে। পরের বছর 23 মে এশীয় শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুকে পদক তুলে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল, তখনই বিশ্ববন্ধু উপাধি দেয়া হয়। সংগ্রামী জীবনের মধ্যে শুধু মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, মানুষের মানবাধিকার চর্চার যে জায়গাটা, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য উনি কাজ করেছেন। জাতির পিতার জীবন দর্শনের মূল নীতি ছিল শান্তি, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে প্রান্তেই থাকুন না কেন, তাদের সাথে তিনি আছেন। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। বর্তমান বিশ্বে যেভাবে অস্ত্রের প্রতিযোগিতা, হানাহানি, মহাশক্তিগুলোর ক্ষমতার লড়াই চলছে, তখন বঙ্গবন্ধুর শান্তির দর্শন অনেক বেশি প্রাসঙ্গিক বলে মনে করেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এই শিক্ষক। সারা বিশ্ব এখন উইপেনাইজড হচ্ছে, আমরা একটা ভীতি সঞ্চারের জায়গায় রয়ে গেছে, যে এই ধরনের বিশ্ব বঙ্গবন্ধু সহ তাবৎ বিশ্বের যারা শান্তিকামী নেতা ছিলেন কেউই আশা করেননি। নতুন বিশ্ব বিনির্মাণের জন্য আমাদের বিশ্ব নেতৃবৃন্দেরই কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। জুলিও কুরি ছিল স্বাধীন বাংলাদেশের কোনো রাষ্ট্রনেতার প্রথম কোনো আন্তর্জাতিক পদকপ্রাপ্তি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এ ছিল আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল নিউজরুম আপডেটে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।